بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. شدي درشوك وشرطة. السلام عليكم ورحمة الله وبركاته. এবাদতের জন্য পূর্ব শর্ত হল ইমান। কোরআনে কারিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করছেন যে সাতটি বিষয়ে ইমান আনতে হবে। সূরা বাকারার শেষের দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, কুল্লু আমানা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রসুলগণের সকলেই আল্লাহর উপর, ফেরেশতাগণের উপর, আল্লাহ পাকের আসমানি কিতাবের উপর এবং রসুলগণের উপর বিশ্বাস স্থাপন করছেন। অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন যে ওমান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরাতের বিশ্বাসের কথা আলোচনা করছেন, যে যারা আখিরাতের বিশ্বাস করবে না, আল্লাহকে বিশ্বাস করবে না, আল্লাহ রসুলকে বিশ্বাস করবে না এবং আসমানে কিতাবকে বিশ্বাস করবে না, মেনে নেবে না, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, তারা অনেক অনেক পথভ্রষ্টতার শিকার হবে। অতএব এই আয়াতে আল্লাহ পাক আরেকটি বিষয়ের উল্লেখ করলেন যে আখিরাতের উপরও বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআন কারিমের সূরায়ে আল হাদিদের আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন 22 নম্বর আয়াত, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, তোমাদের ব্যক্তিগত জীবনে যত বিপদ আপদ আসে, যেমন অসুস্থতা, দারিদ্রতা, পেরেশানি এবং জাতীয় যত বিপদ আসে, ভূমিকম্প, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, অশান্তি, নিরাপত্তাহীনতা, বিপদ আপদের তোমরা শিকার হও, বিপদ আপদের সম্মুখীন হও, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এগুলো তোমাদেরকে সৃষ্টি করার পূর্বে, মানুষ জাতিকে সৃষ্টি করার অনেক পূর্বে লৌহে মাহফুজে আমি লিখে রাখছি। সুতরাং এই আয়াতে তকদিরের উপরে বিশ্বাসের কথা আল্লাহ পাক উল্লেখ করলেন, যে ভালো মন্দ যা কিছু সব আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, এগুলোর মালিক দুনিয়ার কোনো মখলুক, কোনো নবী, কোনো ফেরেশতা, কোনো রসুল, কোনো পীর, কোনো পয়গম্বর, কোনো ব্যক্তি নয়। ভালো মন্দ এই তকদির আল্লাহ নির্ধারণ করে রাখছেন, এর উপরে বিশ্বাস স্থাপন করা। এই তকদিরের উপরে বিশ্বাসের আলোচনা আল্লাহ পাক সূরা আল হাদিদের 22 নম্বর আয়াতে বর্ণনা করেন। এরপরে মৃত্যুর পরে আবার পুনরুত্থান হবে, পুনরুজ্জীবিত আল্লাহ পাক করবেন, এই বিশ্বাসও মানুষের রাখতে হবে ইমানদার হতে হলে। সূরায়ে আল হজ 7 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া আন্নাল্লাহ ইয়াবআসু মান ফিল কুবুর, কবরে অর্থাৎ আলমে বরজখে জারি গমন হয়েছে, আল্লাহ পাক সকলকে কিয়ামতের দিন, কিয়ামত দিবসে, হাসরের মাঠে উপস্থিত করবেন। পুনরুত্থান এবং পুনরুজ্জীবন প্রত্যেকের হতে হবে। এ আয়তে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আখিরাতে মানুষের যেতে হবে, কবরের থেকে মানুষের উঠতে হবে, এই বিশ্বাসের উল্লেখ করছেন, বর্ণনা করছেন। সুতরাং কোরআনে কারিমে সপ্ত বিশ্বাস বলা হয়, এই সাতটি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে একজন মানুষের ইমানদার হবার জন্য, মোমিন হবার জন্য। শুধু দর্শক ও শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতি নেব, বিরতির পরে আবার এই ইমানের আলোচনায় ফিরে আসব। আপনারা আমাদের সাথে থাকুন। সুধি দর্শক ও শ্রোতা, আমরা বিরতি থেকে আবার আমাদের ইমানি আলোচনায় ফিরে আসলাম। ইমান এবং আমল
এটি একটি মৌলিক বিষয়। কোরআনে কারিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমান এবং আমলকে একত্রে 60 স্থানেরও অধিক স্থানে আল্লাহ পাক ঈমান আর আমলকে একসাথে করে উল্লেখ করছেন। ঈমান আমল ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আর আমলের দূরত্ব শুধু আরবি অক্ষর ওয়াও, এই ওয়ার দ্বারা ঈমান আর আমলের যেমন দূরত্ব, এমনিভাবে বাস্তবেও ঈমানের থেকে আমল, আমলের থেকে ঈমানের দূরত্ব এত কম। অর্থাৎ ঈমান ছাড়া আমল হবে না, আর আমল নেক আমল ছাড়া ঈমান পরিপক্ক হবে না, ঈমান সুদৃঢ় হবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমে প্রায় 60 স্থানেরও অধিক স্থানে ঈমান আর আমলকে একসাথে উল্লেখ করছেন। সূরা বাইগিনায় আল্লাহ তাবারক ওয়া তাআলা 6 নম্বর আয়াতে ইরশাদ করছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এবং নেক আমল এই দুইটির যারা গুণে গুণান্বিত হবে তারা শ্রেষ্ঠ জীবের মধ্যে তারা উত্তম এবং শ্রেষ্ঠ। সুতরাং যে কোনো নেক আমল করি তার পূর্বে আমাদের ঈমান পরিপক্ক করতে হবে। যদি ঈমান ছাড়া কোনো আমল হয় সে আমল যতই বড় ধরনের হোক, যত অধিক সংখ্যক হোক, যত বাহ্যিকভাবে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আমল হোক, কিন্তু তার ঈমান নেই, তার কথা সূরা নূরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন যে কাসারাবিম বিকিয়াতিন ইহসাবুহু যমআনু মাআন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদু শাইয়্যা, যে ঈমান ব্যতীত যত আমল সে আমল মরুভূমির মরীচিকা সদৃশ, দূরের থেকে মনে হয় পানি, পানি মনে করে সেখানে গিয়ে দেখে যে বালু আর বালু, বালু ছাড়া সেখানে আর কিছুই তারা প্রাপ্ত হয় না। এমনিভাবে ঈমান ব্যতীত যত বাহ্যিকভাবে ভালো এবং সুন্দর মনে হয় এগুলো ওই রকম মরীচিকা সদৃশ। সুতরাং কোনো কাজ পূর্ণ হবার জন্য, ইবাদত হবার জন্য, নেক আমল হবার জন্য পূর্ব শর্ত হইল যে ঈমানকে দৃঢ় করতে হবে। ঈমানদার কারা এর পরিচয় আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমে বহু স্থানে উল্লেখ করছেন যে কারা পরিপক্ক ঈমানদার, খাঁটি ঈমানদার। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদারগণ তো তারাই হবেন যে তাদের সামনে আল্লাহর কুদরতের আলোচনা যদি হয়, আল্লাহর মহত্বের আলোচনা হয়, আল্লাহর বড়ত্বের আলোচনা হয়, আল্লাহর যত নিয়ামত আছে এবং আল্লাহর যত শাস্তি আছে জাহান্নাম এর আলোচনা হয়, তখন অজিলাত কুলুবুহুম, তারা ভীত এবং সন্ত্রস্ত হয়। এবং তাদের ভীতি এবং সন্ত্রস্তের অবস্থা কোরআনে কারিমের সূরা জুমারে আল্লাহ পাক ইরশাদ করছেন তাকশাইরু মিন্নু জুলুদুহুম, যে কোরআনে কারিমের এই সমস্ত আয়াত, আজাবের আয়াত, আল্লাহর কুদরতের আয়াত, জান্নাতের আয়াত, এগুলো শুনে তাদের শরীরে রোমাঞ্চের সৃষ্টি হতো, তাদের শরীর আতকে উঠত, শরীরের লোমকূপগুলো দাঁড়িয়ে যেত। এটা ঈমানদারের 1 নম্বর পরিচয় যে আল্লাহর কুদরতের কথা শুনলে, আল্লাহর বড়ত্বের কথা শুনলে, আল্লাহর মহত্বের কথা শুনলে তাদের রোমাঞ্চের সৃষ্টি হয়, তারা ভীত হয়। শুধু দর্শক ও শ্রোতা, ঈমানের আলোচনার সমাপ্তি টানছি। আমরা ঈমানের তাৎপর্য ভালো করে বুঝতে পারি আল্লাহ পাক তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু